জন্ম সার্টিফিকেট নিয়ে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার তরফ থেকে একটা বড় ঘোষণা করে দিয়েছে। আমরা টোটাল ঘোষণা নিয়ে এ টু জেড নতুন আপডেট অলরেডি চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা সেই ভিডিও অনেকে দেখে ফেলেছেন, ইনফরমেশন হয়তো জেনেছেন যে জন্ম সার্টিফিকেটের কতটা ভ্যালু হতে চলেছে আগামী সময়ে। আগামী সময়ে কিন্তু জন্মের সার্টিফিকেট যে রয়েছে অর্থাৎ বার্থ সার্টিফিকেট, সেই বার্থ সার্টিফিকেটের গুরুত্ব কিন্তু অনেকটাই বেড়ে যাবে, কেননা ইতিমধ্যে বিভিন্ন ডকুমেন্টের সঙ্গে কিন্তু বার্থ সার্টিফিকেটের লিঙ্ক করাতে হবে। এই নিয়ে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, আপনারা হয়তো প্রত্যেকেই সেই খবর জেনে গেছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করবেন এবং ডাউনলোড করবেন, কিংবা আবেদন করবার পর কিভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক আউট করতে পারবেন, সমস্ত কিছু এই একটা ভিডিওর মধ্যে আমি কভার করব, যাতে করে প্রত্যেকের ভিডিওর মাধ্যমে উপকার হয়। জন্ম সার্টিফিকেট পেতে হলে, বার্থ সার্টিফিকেট পেতে হলে এবার কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনেক বড় কিন্তু ফর্ম রয়েছে, অনেক বড় একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। ধাপে ধাপে আমি দেখিয়ে দেব, একদম মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা, না কেটে না টেনে। যদি আপনি নিজে আবেদন করতে চান, অন্য কারোর জন্য যদি আপনি আবেদন করে দিতে চান, জন্মের সার্টিফিকেট যদি কারোর বানিয়ে দিতে চান, তাহলে অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাইটা করবেন সেটা প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে শিখে নেবেন। আমি থাকবো ভিডিওতে, সব সময়ের মতন আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের ইউরোপ চ্যানেল এরা ফ্রেন্ড। তো চলুন সময় নষ্ট করছি না, সবাই চলে যাচ্ছি ভিডিওর মূল বিষয়ে, কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো ধাপে ধাপে এ টু জেড, চলুন দেখে নেই। তো প্রথমেই আপনাদেরকে বলে দেবো, আমরা আমাদের চ্যানেলে প্রায় দুদিন আগে একটা ভিডিও দিয়েছি জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড এই সমস্ত কাজে কিন্তু আগামী দিনে জন্ম সার্টিফিকেটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে, এবং কোন কোন এছাড়াও কোন কোন ডকুমেন্টে কোন কোন কাজে কোথায় কোথায় আপনারা বার্থ সার্টিফিকেট আগামীতে কাজে লাগাতে পারবেন সেই বিষয় নিয়ে ইতিমধ্যে ভিডিও করে দিয়েছি, ভিডিওটা দেখে নেবেন। তো চলুন শুরু করি কিভাবে আমরা জন্ম সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করব। আপনার গুগল ক্রোম ব্রাউজারে গুগলে গিয়ে সার্চ করবেন জাস্ট বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই। দেখুন বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের বিভিন্ন কিন্তু অপশন অন স্ক্রিনে চলে আসবে। দেখুন জন্ম মৃত্যু তথ্য, এই যে লেখাটা রয়েছে জন্ম মৃত্যু তথ্য, জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in এই লিঙ্কটা প্রথমেই রয়েছে, এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন, তাহলে জন্ম মৃত্যু তথ্য অর্থাৎ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে লেখাই রয়েছে জন্ম মৃত্যু তথ্য লেখাই রয়েছে এখানে, এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রয়েছে, এবং ওপরে দেখবেন আপনারা এই ওয়েবসাইট যখন ওপেন করবেন ওপরে দেখবেন সিটিজেন সার্ভিসেস অপশন রয়েছে, এখানে দেখুন প্রথমেই রয়েছে, এখানে যখন কার্সার নেবেন আপনি কিংবা ক্লিক করবেন, এরপরে দেখবেন বার্থ অপশন চলে আসবে, ডেথ অপশন চলে আসবে, ফর্মস অপশন চলে আসবে। এখানে যেহেতু জন্মের সার্টিফিকেট আপনি বানাবেন অর্থাৎ বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, সেহেতু এই বার্থে গেলে আপনারা অনেক অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং এখানে দেখুন হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে এর নিয়ে ইউজার গাইড রয়েছে, আপনার আবেদন করবার আগে চাইলে আরও ভালোভাবে বুঝতে হলে ইউজার গাইড ভালো মতন দেখে নেবেন। এবং এর নিচে লেখা রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে গিয়ে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এন্টার মোবাইল নাম্বার, গেট ওটিপি, আপনারা আবেদন করবার সময় একটা মোবাইল নাম্বার সামনে রাখবেন এবং সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে সেই মোবাইল ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। দেখুন আমি একটা মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বার বসিয়ে যখনই আমরা গেট ওটিপিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে ডান, ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, আমাদের যে মোবাইল নাম্বার দিয়েছি সেখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড অলরেডি আমরা পেয়ে গেছি, এবং সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটা আমরা দেখে মোবাইল থেকে আমরা এই জায়গায় বসিয়ে দেব। তো ওয়ান টাইম পাসওয়ার্ড আপনি বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ওয়ান টাইম পাসওয়ার্ড বসিয়ে সাবমিট ওটিপি অপশন রয়েছে, এখানে গিয়ে জাস্ট ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হচ্ছে, ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে বার্থ রেজিস্ট্রেশন, এবং এখানে রিপোর্টিং ডেট অর্থাৎ প্রতিবেদনের তারিখ, যেহেতু এই মুহূর্তে আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে ডেমো হিসাবে, সেহেতু আজকের ডেটটা চলে এসছে, এবং এখানে যে মোবাইল নাম্বার দিয়েছি, যোগাযোগ নাম্বার, কমিউনিকেশন নাম্বার, ভবিষ্যতে যোগাযোগের জন্য এই নাম্বারটা অলরেডি কিন্তু এখানে রয়ে গেছে, এটা কিন্তু এখন আর আপনি এডিট করতে পারবেন না। এবার দেখুন বিভিন্ন অপশন রয়েছে, ঠিক আছে, বিভিন্ন অপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আইনগত তথ্য, লিগাল ইনফরমেশন প্রথমেই আপনাদের ভরতে হবে, একেবারে অনেক বড় একটা ফর্ম, ধাপে ধাপে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, মন দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে ইনফরমেশন অফ দ্য চাইল্ড, শিশুর তথ্য, জন্মের তারিখ, এখান থেকে আপনার ডেট চুজ করবেন, দিয়ে দেবেন জন্মের তারিখ,
এখান থেকে জেন্ডার, যে জেন্ডার রয়েছে বাচ্চার সেই জেন্ডার কিন্তু এখান থেকে চুজ করবেন, এবং ফার্স্ট নেম লিখবেন এবং মিডল নেম লিখতে হবে এখানে, ঠিক আছে। এবং এখানে লাস্ট নেম দেবেন যদি লাস্ট নেম থাকে, এবং অবশ্যই লাস্ট নেম দিয়ে দেবেন। এবং মাল্টিপল প্রেগনেন্সি এখানে থাকলে সিঙ্গেল এবং টুইনস অর্থাৎ যমজ বাচ্চা হলে কিংবা একটা বাচ্চা হলে যে কোনো একটা আপনি যেটা রয়েছে সেটা আপনি চুজ করবেন। করার পর এখানে দেখুন প্লেস অফ বার্থ, জন্মের স্থান, কোথায় জন্ম হয়েছে, জন্মের জায়গার নাম দিতে হবে, সেটা হচ্ছে হসপিটাল, হোম কিংবা আদার, সেটা চুজ করে দিয়ে দেবেন যেখানে জন্ম হয়েছে। এবং রাজ্যের নামটা চুজ করবেন, কোন রাজ্য সেটা, জেলার নাম, আরবান রুরাল, মিউনিসিপ্যালিটি না ব্লক, এবং এখানে পঞ্চায়েত, এবং এখানে পিনকোড নাম্বার, যেখানে যেই অ্যাড্রেসে জন্ম হয়েছে শিশুর সেখানের অ্যাড্রেসটা আপনারা বসিয়ে দেবেন। এরপর দেখুন এখানে ফাদার্স ইনফরমেশন, পিতার তথ্য, ফাদার্স নেম লিখবেন, মিডল নেম থাকলে দেবেন অথবা লাস্ট নেম দিয়ে দেবেন, ইমেল আইডি দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই, মোবাইল নাম্বার অবশ্যই দেবেন, টাইপ আইডি প্রুফ, এখান থেকে পিতার একটা আইডেন্টিটি প্রুফ দিতে হবে। আইডেন্টিটি প্রুফের মধ্যে আধার কার্ড, এপিক কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, যে কোনো একটা ডকুমেন্ট এখান থেকে চুজ করবেন। করে যদি আপনি আধার কার্ড চুজ করেন তাহলে আধার কার্ড নাম্বারটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন, এবং সেই আধার কার্ডের অবশ্যই স্ক্যান কপি কিন্তু এখান থেকে আপলোড করতে হবে, এবং অবশ্যই কিন্তু 250 KB বেশি যাতে না হয়, 250 KB মধ্যেই রাখতে হবে, ঠিক আছে। এর মধ্যে আপনার ডকুমেন্ট এখান থেকে আপলোড করে দেবেন। এবং এরপরে মায়ের তথ্য, মাতার তথ্য, এখান থেকে অবশ্যই ফার্স্ট নেম, মায়ের নাম, মিডল নেম থাকলে দেবেন অথবা লাস্ট নেম, ইমেল আইডি দেবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই। এখান থেকেও সেমভাবে আপনারা বসিয়ে দিয়ে আইডি প্রুফ, যে কোনো একটা আইডি প্রুফ এখান থেকে দেবেন। আর এপিক কার্ড মানে হচ্ছে ভোটার আইডি কার্ড দিতে পারেন, এখানে ভোটার আইডি কার্ড নাম্বারটা বসিয়ে ভোটার কার্ডটাকে স্ক্যান করে এখান থেকে আপলোড করে নেবেন। হয়ে গেল এই পার্টটা, এই সেকশনটা, একদম সিম্পল মেথড রয়েছে এখানে। এবং এখানে কিন্তু এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ডস বার্থ, অর্থাৎ শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, অর্থাৎ শিশুর যখন জন্ম হয় তখন মাতার ঠিকানা কী ছিল, অ্যাড্রেস কী ছিল, সেই অ্যাড্রেসটা এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দেবেন। বাড়ির নাম্বার, এরপর হচ্ছে ঘরের নাম্বার, রাস্তা, ল্যান্ড নেম, অঞ্চল, পোস্ট অফিস, জেলা, রাজ্য, পিন নাম্বার, ভিলেজ না টাউন, ঠিক আছে, আরবান রুরাল, যা রয়েছে অ্যাড্রেসটা স্টেপ বাই স্টেপ এখান থেকে ঠিকানাটা বসিয়ে দেবেন। এবং মায়ের পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, যেটা যদি এই ঠিকানা সেম হয় স্থায়ী, তাহলে এটা বক্সে ক্লিক করবেন, এই বক্সে ক্লিক করলে এই লেখাগুলো অটোমেটিক এখানে চলে আসবে। যদি ডিফারেন্ট হয় তাহলে আপনি অবশ্যই কিন্তু টাইপ করে লিখে দেবেন, এবং যদি আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের বাইরে হয়ে থাকে তাহলে এটা ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই সেই অ্যাড্রেসটা, সম্পূর্ণ অ্যাড্রেসটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন। তো এটা হচ্ছে মায়ের পার্মানেন্ট অ্যাড্রেসের বিষয়। এরপরে দেখুন, তো এখানে কিন্তু অবশ্যই সংবাদদাতার তথ্য দিতে হবে, ঠিক আছে, এখান থেকে আপনি আশাকর্মী যারা আছে দিতে পারেন, অথবা অন্য কেউ থাকলে সেটাও কিন্তু আদার্সে ক্লিক করে আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। এবং এখানে যদি পারমানেন্ট অ্যাড্রেসটাও যদি সেম হয়ে থাকে, এখানে অ্যাড্রেসটা যদি এটাই সেম থাকে তাহলে এখানে ক্লিক করলে আপনারা কষ্ট করে টাইপ করতে হবে না, অটোমেটিকলি কিন্তু অ্যাড্রেসটা চলে আসবে, ঠিক আছে। এরপরে দেখুন রয়েছে কি, পরিসংখ্যানগত তথ্য, ফাদার্স অ্যান্ড মাদার্স ইনফরমেশন, পিতা মাতার তথ্য, রিলিজিয়ন, ধর্ম কী পিতা মাতার, এখানে ফাদার্স পিতার শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, পেশা কী রয়েছে পিতার, মাদার অর্থাৎ মায়ের কী পেশা রয়েছে, হাউস ওয়াইফ নাকি কোনো চাকরি করেন, কোন দপ্তরে চাকরি করেন, কী রয়েছে স্কিল, সমস্ত কিছু দিতে হবে এখানে। এবং এখানে মাতার শিক্ষাগত মান রয়েছে, কতটুকু পড়াশোনা করেছেন মা, তার বিষয়বস্তু এখানে ভরে দিতে হবে। এবং এরপরে অন্যান্য তথ্য, মায়ের বয়স কত, বর্তমান বয়স দিতে হবে, ঠিক আছে, এখানে বাচ্চার জন্মের সময় মাতার পূর্ণ বছরে বয়স, এই সমস্ত ডিটেলস ভরতে হবে। এবং এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা কতগুলো রয়েছে, সন্তান অন্যান্য সন্তান যদি থেকে থাকে আরও সেগুলো দিতে হবে। এবং অবশ্যই কিন্তু বলে রাখি ডিউরেশন অফ প্রেগনেন্সি কত সপ্তাহ, এগুলো ডিটেলসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, অবশ্যই কিন্তু এই প্রবলেমের ডিটেলসগুলো আপনারা ভরে দেবেন। এবং প্রয়োজনে আপনারা আশাকর্মীদের সাহায্য নিতে পারেন এই ইনফরমেশনগুলো জানতে, তথ্যগুলো জানতে। এবং অলরেডি যখন প্রেগনেন্সির বিষয় চলে আসে তখন লোকালি যারা রয়েছে আশাকর্মী তারা কিন্তু অবশ্যই নিয়মিত আপনাদেরকে আপডেট দিয়ে দেবে, সমস্ত তথ্য জানিয়ে দেবে, কী করতে হবে কী করতে হবে না, কোনটা দরকারি কোনটা প্রয়োজনীয় সমস্ত কিছু জানিয়ে দেবে। আপনারা সেগুলো নোট করে রাখবেন অবশ্যই, কিন্তু এই সময় আপনাদের যখন আবেদন করবেন তখন কিন্তু এই তথ্যগুলো ভরতে হবে। এবং প্রসবের পদ্ধতি কী রয়েছে, নর্মাল সিজার কী রয়েছে, ডিটেলসগুলো এগুলো ভরে দিতে হবে। এবং প্রসবকালীন পরিচর্যা কী কী ট্রিটমেন্ট হয়েছে, পরিচর্যা কেমন হয়েছে, কোথায় হয়েছে, সেই বিষয়গুলো ভরতে হবে অবশ্যই, কোথায় হয়েছে, গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল, রিলেটিভ বাড়ি কোনো রকম, ঠিক আছে, যা যা রয়েছে তথ্য এখান থেকে যেটা রয়েছে আপনার সেটা চুজ করে দিয়ে দেবেন। এবং জন্মের সময় শিশুর ওজন, বাচ্চার জন্মের সময় বাচ্চার ওজন কত ছিল, কত কিলোগ্রাম ছিল ওজন,
সেটাও কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এবং অবশ্যই কিন্তু এরপরে ডকুমেন্ট আপলোড, এখানে আপলোড ডকুমেন্টে কি দিতে হবে, এখান থেকে অবশ্যই হসপিটালে যদি হয়ে থাকে তাহলে ডিসচার্জ সার্টিফিকেট একটা পাবেন, সেই ডিসচার্জ সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। যদি না থাকে, যদি আপনার বয়স 20 বছরের উপরে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে বলে রাখি আপনার আশা কর্মী যারা আছেন কিংবা আপনারা অঞ্চলের প্রধানের দ্বারা একটা সার্টিফিকেট ইস্যু করে এখান থেকে কিন্তু আপলোড করে দিতে পারেন। এবং এখান থেকে আপলোড হয়ে গেলে আপনারা জাস্ট এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন সবার শেষে, তাহলে কিন্তু আপনারা একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পাবেন, আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে SMS হিসেবে পেয়ে যাবেন এবং অন স্ক্রিনেও কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা অ্যাপ্লিকেশন আইডি। এবং এরপরে কি করতে হবে দেখুন, এরপরে আপনারা আবারও কিন্তু হোম পেজে চলে যাবেন, অ্যাপ্লিকেশন আইডিটা অবশ্যই নোট করে ভালো মতন লিখে রেখে দেবেন এবং SMS এর মাধ্যমেও আশা করি পেয়ে যাবেন। এরপর আপনারা আবার এই সিটিজেন সার্ভিসে যাবেন, বার্থ অপশনে যাবেন এবং ট্র্যাক অ্যাপ্লিকেশন লেখাই রয়েছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা যেটা পেয়েছেন আবেদন করে সাবমিট করে, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে বসাবেন এবং ডেট অফ বার্থ জন্মের তারিখটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে জাস্ট এখানে সাবমিট করবেন, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনের বর্তমান যে স্থিতি কি রয়েছে, আপনারটা রিজেক্ট হয়েছে নাকি অ্যাকসেপ্ট করেছে, কবে নাগাদ পাবেন, সমস্ত তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং যখন এটা পেয়ে গেলেন সব কিছু ঠিক আছে, যদি ঠিক থাকে, যদি অ্যাপ্রুভ হয় তাহলে এটা কেটে দেবেন, কেটে দিয়ে এখানে আবার যাবেন, বার্থে আবার যাবেন এবং ডাউনলোড সার্টিফিকেট অপশন আপনারা পেয়ে যাবেন। এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা আবার সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে বসাবেন, বসিয়ে সার্চ করলে সার্টিফিকেট পেয়ে যাবেন এবং PDF ফাইলে আপনারা কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। তো এইভাবে আপনারা জন্ম সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেটের জন্য নতুন করে কিন্তু আবেদন করতে পারবেন জন্ম মৃত্যু তথ্য এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে। এবং আপনারা দেখে নিলেন ভিডিওর মাধ্যমে যে অ্যাপ্লিকেশন করবার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কীভাবে চেক করতে হয় এবং তারপর সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হয়। আশা করি ভিডিওর তথ্যগুলো অনেকটাই আপনাদেরকে হেল্প করবে, ভিডিও ভালো লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখতে দেখতে হয়তো ভুলেই গেছেন চ্যানেল সাবস্ক্রাইব করতে, তাই আবারও মনে করে দিচ্ছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এখনই, ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব সেখানে ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।